নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাহুর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ। আপনারা অনেকে প্রশ্ন করেছেন দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য, তার মধ্যে এটি একটি। এবং দ্বিতীয়টি হচ্ছে আগামী 15 তারিখ বৃহস্পতি যে মকর রাশিতে পুনরায় প্রবেশ করবে এবং তার পরবর্তী প্রায় দু মাসের থেকে একটু বেশি সময় বৃহস্পতি যে মকর রাশিতে থাকবে তার মধ্যে বকরি থেকে মার্গী হবে 18ই অক্টোবর। মার্গী হওয়ার পরে আরও 31 দিন থাকবে, তারপরে পরবর্তী 11 বছরের জন্য মকর রাশি ত্যাগ করে পাকাপাকিভাবে কুম্ভ রাশিতে গোচর শুরু করবে 20 নভেম্বর থেকে। তার উপরে আলোচনাটা করতে বলেছিলেন, এই পার্ট আলোচনাটা, দুটো আলোচনাই আমি করব। যদি মানে ক্রমতালিকা অনুসারে দেখেন তাহলে ওই আলোচনাটা আমার প্রথমে করা উচিত ছিল, কিন্তু প্রশ্ন সংখ্যা হিসেবে এই আলোচনাটা বেশি মানুষ জানতে চেয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই এই আলোচনাটা প্রথমে করছি। আগামী 2-3 দিনের মধ্যে বৃহস্পতির মকর রাশিতে গোচরের ওপরে আলোচনাটা আমি করে দেব। দেখুন, রাহু আগামী 5ই অক্টোবর বিকেল 5:52 আমি যা বলছি সব কলকাতার লংগিচুড ল্যাটিচুড অনুসারে, বিকেল 5:52 কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং কৃত্তিকা নক্ষত্রে তিনটে চরণ, যথাক্রমে তিনটে চরণ যদি নবাংশ অনুযায়ী বিচার করে তাহলে যথাক্রমে মীন, তারপরে কুম্ভ, তারপরে মকর, যেহেতু সে ঘড়ির কাটার দিকে চলে অর্থাৎ উল্টো দিকে বিপরীত দিকে চলে, সেহেতু সে নবাংশগুলো উল্টো দিক থেকে ভোগ করবে। যে কোনো নক্ষত্রের উল্টো দিক থেকে ভোগ করারই প্রবণতা বা স্বাভাবিক নিয়ম রাহুকেতু। তো সেই হিসেবে প্রথম ভোগ করবে মীন, তারপরে কুম্ভ, তারপরে মকর। ভোগ করে যাওয়ার পরে তারপরে রাহুর ঘর পরিবর্তন হবে, সেটা কবে হবে না 11 তারিখ, 11ই এপ্রিল 2022 সালে, সেটা রাত্রির 11:57 হবে। বহু জায়গায় দেখবেন কিছু স্থানকাল বিশেষে হয়তো 2-4 ঘন্টা এদিক ওদিক হয়, কোনো কোনো বইতে 12 তারিখও পেতে পারে। আমি স্পেসিফিক এফিমেরিস দেখে বলছি সেটা 11 তারিখ রাত্রির 11:57 হবে। এবং তারপরে রাহু কৃত্তিকা নক্ষত্রের লাস্ট চরণ, যেটা মেষ রাশিতে থাকে এবং যার নবাংশ হচ্ছে ধনু, সেটা ভোগ করবে এবং আলটিমেটলি সেখান থেকে বেরোবে 16ই জুন। এই পুরো প্রসিজিওরটা রয়েছে। তার মানে যদি 5ই অক্টোবর থেকে শুরু করি তাহলে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রায় 3 মাস, আর ওখানে 5.5 মাস, তার মানে নিয়ার অ্যাবাউট 8.5 মাসের মতন, আর 8.5 মাসের থেকে কিছু কম সময় রাহু কৃত্তিকা নক্ষত্রে থাকবে, সেরকমই থাকে, 8 মাসের থেকে একটু বেশি সময়। তো সেই হিসাবে এই আলোচনাটা আজকে হবে। আলোচনা শুরুর আগে আমি কৃত্তিকা যেরকম বলেছি, নতুন নক্ষত্র হলে সেই নক্ষত্র সম্পর্কে আগে একটা ব্রিফ ডিসকাশন করে তারপরে তার সেই গ্রহ বা সিউডো প্ল্যানেট এখানে কী ফল দেবে সেটা নিয়ে আলোচনা করব। তো সেই রকমই করবো আজকে। আলোচনা শুরুর একদম প্রাক্কালে আপনাদের বলে দিই, আপনারা দয়া করে ভিডিও শেয়ার করবেন, প্রয়োজন মনে করলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু শেয়ার করবেন অবশ্যই। আচ্ছা, আমি আলোচনার একদম প্রথমেই চলে যাই কৃত্তিকা নক্ষত্রে। দেখুন, কৃত্তিকা নক্ষত্রে রবি তিনটে নক্ষত্রেরই যে বিন্যাস আছে সে দুটো করে ঘর নিয়ে বহুবার আলোচিত হয়েছে, আপনারাও প্রায় সকলেই জানেন, সেটা হচ্ছে মেষ রাশির 26°40 এর পর থেকে কৃত্তিকা নক্ষত্র শুরু হয় এবং সেটি থাকে বৃষ রাশির 10° পর্যন্ত। এটা হচ্ছে কৃত্তিকা 3 নম্বর কালপুরুষের নক্ষত্র, তার বিস্তার 4টে নবাংশ আছে যথাক্রমে। যদি আমি সোজা দিক থেকে শুরু করি সেটা হচ্ছে ধনু থেকে মীন পর্যন্ত, এবং এই 4টে নবাংশই দেখুন খুব সাত্ত্বিক নবাংশ, মানে এই গ্রহগুলো প্রত্যেকেই বৃহস্পতি তো মেটেরিয়াল এবং কিছুটা স্পিরিচুয়াল লেভেলের মহাজ্ঞানী, এবং শনি হচ্ছে সমস্ত জ্ঞানের পূর্ণ আধার, অর্থাৎ ওর ওপরে আর নলেজ হয় না অন্তত আমাদের সৌরজগতের মধ্যে। তো সূর্যের পরে যদি কারুর সব থেকে বেশি স্পিরিচুয়াল তথা মেটেরিয়াল নলেজও থাকে, কিন্তু মেটেরিয়াল নলেজ শনি কখনো প্রয়োগ করতে চায় না, শনির প্রকৃতি সেটা নয়। তো সেই হিসেবে সূর্যের পরে যদি, বিভূতসমানের পরে যদি কারুর
ক্ষমতা সেটা সব থেকে বেশি থাকে, সেটা স্যাটার্নেরই আছে। তো এর চারটে নবাংশই দেখুন দেওয়া হয়েছে, চারটে সাত্ত্বিক ঘরকে, চারটেই অত্যন্ত সাত্ত্বিক ঘর। এবং এরা এদের বেসিক যে প্রায়োরিটি জোন আছে সেটা হচ্ছে অনেস্টি এবং কর, মানে আমাদের কালপুরুষের নয় থেকে দ্বাদশ নম্বর ঘর, খুব ইম্পর্টেন্ট ঘর চারটে। তো এই ঘরটা দেখে বুঝতে পারছেন, যেহেতু মঙ্গলের মঙ্গলের ঘরে মানে মেষ রাশির একটি চরণ আছে এবং বৃষ রাশি, বৃষ মানে শুক্রের ঘর, তো শুক্রের ঘর মানে সেখানে কিছু শৃঙ্খলার অভাব ঘটবে। শুক্র ইজ এ ডেমন, তো ডেমনের ঘরে রবিন নক্ষত্রের বিস্তার আছে, তো তাকে কন্ট্রোল করার জন্য সম্পূর্ণ বিপরীতমুখী নবাংশই পোস্টেড আছে এখানে। এগুলোকেই বলা হয় আমাদের অ্যাস্ট্রোলজির চেক অ্যান্ড ব্যালেন্স। এটা সব জায়গাতেই আছে, শনির ঘরে চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্রের ঘরে শনির নক্ষত্র আছে, শনির ঘরে রবিমঙ্গলের নক্ষত্র আছে, আবার চন্দ্রের ঘরে দেখুন বৃহস্পতি এবং বুধের নক্ষত্র আছে। তো সব জায়গা দিয়ে ব্যালেন্স করা হয়েছে। তো আমি কৃত্তিকা নক্ষত্র নিয়ে ব্রিফ একটা আলোচনা করে দিই। কৃত্তিকা নক্ষত্র কালপুরুষের তিন নম্বর নক্ষত্র এবং এটি সিক্স স্টার কনস্টিলিয়েশন, ছটা তারাপুঞ্জ একসাথে মিলে এই নক্ষত্র তৈরি করে এবং অত্যন্ত বলশালী নক্ষত্র। রবির তো নক্ষত্র বুঝতেই পারছেন, রবি অগ্নিকারক গ্রহ, এই নক্ষত্রের যে লর্ড আছেন সে হচ্ছে অগ্নি। এবং আমাদের শাস্ত্রে একটা কথা আছে, ইয়াজ্ঞ গতিম বিষ্ণু, অর্থাৎ যজ্ঞ যখন করা হয়, যজ্ঞ থেকে যখন যজ্ঞ পুরুষ উঠে আসেন, অগ্নিদেব উঠে আসেন, তিনি তার যে অর্ঘ্য নিবেদন করেন সেটি একেবারে পরম ভগবানকে তার নিবেদন করা হয়। তো অগ্নি আমাদের পরম ভগবানের সাথে সবসময়, যে কোনো আমাদের মানে আমাদের আমাদের যত রকম মাঙ্গলিক বিধান আছে, যজ্ঞ হচ্ছে, তপ হচ্ছে, যা হচ্ছে, সেখানে দেখবেন অগ্নির উপস্থিতি আছে। তো অগ্নি হচ্ছেন ফাইভ এলিমেন্টসের মধ্যে ফার্স্ট এলিমেন্ট, যেটা প্রোডাকশনের সাথে যুক্ত। খুব স্বাভাবিকভাবে দেখুন যে পৃথিবীর মধ্যে যেগুলো খুব শৈত্যপ্রবণ অঞ্চল, যেগুলো 60 ডিগ্রি বা 62 ডিগ্রি উত্তরাক্ষাংশের ওপরে বা দক্ষিণ অক্ষাংশের নিচে অবস্থান করে, সেখানে দেখবেন যে আমাদের খাদ্যবস্তু বা সেখানের জনবসতি সবই কম। তার মানে আমাদের ইন্ডিকেট করছে পৃথিবীতে সব থেকে বেশি পৃথিবীর নর্দার্ন হেমিস্ফিয়ার, যেটা উত্তর গোলার্ধ, সেইখানে স্থলভাগটা বেশি ইন কম্পারিজন উইথ দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে মোটামুটি নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ, এর মধ্যেই কিন্তু পৃথিবীর টোটাল পপুলেশনের প্রায় 75 থেকে 80 ভাগ বসবাস করে। কেন বসবাস করে? এখানে টেম্পারেচার আছে, এখানে যেরকম যতটা আর কি নিচের দিকে বা ওপর দিকে উঠবেন বা নামবেন সেই অনুসারে তাপমাত্রা কমবে, কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার ফ্লাকচুয়েশনও আছে। অর্থাৎ আমি এই কথাটা এই কারণে বলছি, কারণ তাপ না থাকলে বিকাশ হবে না। আলো, বাতাস এবং তাপমাত্রা, এই তিনটেরই দরকার। তার মধ্যে অগ্নিকে আমরা ফাইভ এলিমেন্টসের মধ্যে প্রথম রেখেছি, তার কারণ তার সাথে ডাইরেক্টলি প্রোডাকশন যুক্ত। রবি আমাদের পিতার কারণ, তো পিতা থেকে আমাদের প্রাণের সঞ্চার হয়, আমাদের জেনেটিক, আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের যে জেন্ডার ডিটারমিনেশন হয় সেটাও আমাদের পিতার দ্বারা হয়, মাতার এখানে কোনো ভূমিকা নেই। তো সেই হিসেবে এবং প্রাণটিও আসে পিতার শরীর থেকে, তো রবিকে সেই জন্য অগ্নি দিয়ে নির্দেশিত আছে। এবং কৃত্তিকা নক্ষত্রের বেসিক প্রকৃতি অগ্নিকারক, অত্যন্ত পাওয়ারফুল এবং একটু অতিরিক্ত পাওয়ারফুল পরিষ্কার ভাষায়। আমি দেখবেন শুক্রের ঘরের বহু জায়গায় আলোচনাতে বলেছি যে বৃষ রাশির অ্যাকচুয়ালি ফলটা দেওয়া শুরু করে যখন থেকে মীন রাশির নবাংশটা শুরু হয়। অনেকবার আপনাদের আলোচনা করেছি, কারণটা এটা যেটা এখন বললাম, সেটা হচ্ছে 6 ডিগ্রি 40 মিনিট যদি কোনো গ্রহ বৃষ রাশিতে ক্রস করে অবস্থান করে তাহলে অ্যাকচুয়ালি সে নবাংশে মীন রাশিতে অবস্থান করবে। তো শুক্রের সেটা এক্সল্টেড ঘর, তুঙ্গ ঘর, সব বলশালী ঘর, তো সেই হিসাবে সেই গ্রহেরও বলবত্তা বৃদ্ধি পায়। তার নিচের যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু বলহীন নয়, শনি শুক্রের রাজ্যকারী প্ল্যানেট, কিন্তু শনির ক্ষেত্রে কনজারভেটিভনেস থাকবে যে কোনো কাজে। শনি কোনো সময় মানে অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করবে না, সেটা শনির প্রকৃতিই নয়। যাই হোক, তো এটা একটা সিক্স স্টার কনস্টিটিউশন। এর যে
সিম্বল দেওয়া রয়েছে, অর্থাৎ এর যে চিহ্ন সেই চিহ্ন দেওয়া আছে ড্যাগার অর্থাৎ ছোড়া, বা কোনো শার্প এজড কোনো সাবস্ট্যান্স দেওয়া আছে, সেটা সিজার্স হতে পারে, সেটা ব্লেড হতে পারে, চাকু হতে পারে, অর্থাৎ খুব শার্পেন মেটেরিয়াল যেটা কেটে দিতে পারে, অ্যাম্পিউটেট করে দিতে পারে কোনো জিনিসকে, সেই ধরনের একটা প্রকৃতি এর মধ্যে দেওয়া রয়েছে। তার কারণ হচ্ছে কৃত্তিকা নক্ষত্র স্পষ্ট কথা বলতে এবং স্পষ্ট কথা শুনতে পছন্দ করে। আমি পরবর্তীকালে ক্যারেক্টারের সম্বন্ধে বলবো, এরা না নিজের প্রশংসা থেকে নিজের নিন্দে শুনতে, অর্থাৎ নিজের যে ফল্টসগুলো আছে সেগুলো শুনতে পছন্দ করে, যদি কেউ গঠনমূলক সমালোচনা করে, কিন্তু অপমান করলে এরা কিন্তু ভায়োলেন্ট হয়ে যায়, নিতে পারে না। রবির তুঙ্গ ঘর তো শুরুটা হয়েছে সেখান থেকে, যদিও 20 ডিগ্রি ক্রস করে শুরু হচ্ছে, কিন্তু তবু শুক্রের যে অশ্বিনী ভরণী নক্ষত্র নিয়ে যখন আলোচনা করব সেখানেও দেখবেন রবির অংশবিশেষ সেখানে রয়েছে। এই নক্ষত্রের সাথে যে মানে পরম ভগবানের যে অংশ হিসাবে মহাদেব যুক্ত রয়েছেন এর সাথে, এবং অত্যন্ত বলশালী স্ট্রেংথ এবং পাওয়ারের জায়গা নির্দেশ করছে, এবং যে শব্দ ধ্বনি এর সাথে যুক্ত রয়েছে সেটা হচ্ছে অ আছে, উ আছে, ই আছে এবং ও আছে, অর্থাৎ প্রত্যেকটাই দেখুন এ, এ কারক শব্দ, মানে আপনারা যদি নিউমেরোলজি দিয়ে দেখেন তাহলে সেটা 1 নম্বর শব্দ। তো আমি কতগুলো বেসিক জায়গা আপনাদের বলে দিই, এর গণ হচ্ছে রাক্ষস, ক্যারেক্টার হচ্ছে বৈশ্য। রাক্ষসগণ থেকেই বুঝতে পারছেন, রাক্ষস গণ মানে তার তার মধ্যে এমন কিছু মেটেরিয়াল এনার্জির আধিক্য রয়েছে যেটা দিয়ে সে কিছু মেটেরিয়াল কাজ করতে পছন্দ করে, এবং সেটার সাথে কোনো কার্পণ্য সে করেন। তো এই জায়গাটাই কিন্তু দৃষ্টি দিচ্ছে, এবং এই নক্ষত্রের অধিপতি যুক্ত যারা জাতক জাতিকা আছেন বা বড় গ্রহ যদি এই নক্ষত্রে থাকে, সেই মানুষের সাথে খুব সাবধানে ডিল করা উচিত, ভেরি কেয়ারফুলি ডিল করা উচিত, না হলে কিন্তু এ যদি এ কোনোভাবে অপমান, সেলফ রেসপেক্ট অত্যন্ত বেশি, এ কোনোভাবে অপমান বা নিজের ক্রিটিসিজম এগুলো সহ্য করতে পারে না, যদি তাকে করা হয় তো সে কিন্তু ভায়োলেন্ট হয়ে যেতে পারে বা খুব বেহেমেন্টলি তার প্রোটেস্ট করতে পারে। যে নক্ষত্র এর সাথে, সরি, যে অ্যানিমেলের সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে ফিমেল শিপ। এবার দেখুন শিপ অ্যাকচুয়ালি কীরকম টাইপের পশু, শিপ কোথায় থাকে? শিপ নর্মালি একটু পার্বত্য এরিয়ায় থাকে, ওপর দিকে থাকে। তার কারণ হচ্ছে এই নক্ষত্রের প্রকৃতি এই জন্য এরকম দেওয়া হয়েছে, এই শিপ না অ্যাকচুয়ালি খুব শান্ত প্রাণী, মানে যাকে পোষ মানানো যায়, টেমিং করা যায়, বাড়িতে পোষা যায়, বা তার থেকে যে তার যে ফার আছে সেটাকে ব্যবহার করে ব্যবসায়িক স্বার্থে বা অন্য কোনো স্বার্থে ব্যবহার করা যায়, অর্থাৎ প্রোডাকশনের সাথে যুক্ত, আপনাকে মানি দেবে। রবি কিন্তু অলওয়েজ রিলেটেড টু মানি এবং যশ। কলিযুগে ভগবান বলে গেছে যে কলিযুগে বিদ্যার থেকে অর্থাৎ এডুকেশনের থেকে মানিটারি স্ট্রেংথ মানুষকে অনেক বেশি যশ দেবে। আমি যদি কারুর সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেটা কালের নিয়ম সেটা তো আমার কথার ওপরে বা কারুর কথার ওপরে ডিপেন্ড করবে না, আমি শুধু সত্যিটার সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। আপনাদের যদি এই মুহূর্তে বলা হয় যে পৃথিবীর 10টা এমিনেন্ট এডুকেটেড লোকের নাম বলুন, যারা যে কোনো ফিল্ডে বা যার যার রেসপেক্টিভ ফিল্ডসে সে তারা কাজ করছে, খুব কম লোক বলতে পারবে। কিন্তু যদি বলা যায় 10টা ধনী লোকের নাম বলুন, অনেকেই কিন্তু তার থেকে বেশি বলতে পারবে। এটা আপনার বা আমার সমস্যা নয়, সমস্যাটা কালের। এই কালে মানুষের, আমি বলছি না যারা অর্থ আয় করছেন তারা এডুকেটেড লোকের থেকে অযোগ্য, যোগ্য বলেই তো তারা অর্থ সদুপায় আয় করতে পারছেন, অসদুপায় আয় করা কোনো ক্রিমিনালের নাম তো সেখানে থাকবে না, তার টাকা তার থেকে বেশি থাকতে পারে। তো কিন্তু সেখানে যারা আছে তাদের, তারা প্রত্যেকে সদুপায়েই অর্থ আয় করছে, কিন্তু তার মানে এটা নয়, কিন্তু সেটা পূর্ববর্তী যুগে, সনাতনী যুগে সেটা কিন্তু হতো না। পয়সা যিনি কামাতেন তার একটা স্তর ছিল, এই জন্য দেখুন এর গণটা দেওয়া হয়েছে বৈশ্য। ভগবান গুণ এবং তার প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করেছেন, জন্মসূত্রে শ্রেণীবিভাগ করেননি, একদম গীতাতে পরিষ্কার লেখা রয়েছে কোটেড। তো সেক্ষেত্রে যে গণ দেওয়া রয়েছে
আমি আপনাদের অনেকবার বলেছি যে ব্রাহ্মণের কাজ হচ্ছে ছটা, ষাটকর্মে নিপুণ বিপ্র, বিপ্রের কাজ ছটা, শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা বিস্তার করা, দান করা এবং দান গ্রহণ করা, শুধু দান গ্রহণ করা নয়, আর হচ্ছে যজ্ঞ করা এবং যজ্ঞ করানো। এই ছটা কাজের বাইরে ব্রাহ্মণের কোনো কাজ নেই। সকালবেলা যদি তার অ্যাকাউন্ট 100 টাকা থেকে শুরু হয়, তাহলে রাত্রিবেলা তার অ্যাকাউন্ট 0 হয়ে যাবে। আমি জাতিগতভাবে, অন্তত সমাজে যা পরিচিতি আছে তাতে, আমি ব্রাহ্মণ, আমার টাইটেল দেখে বুঝতে পারছে। তো আমার একটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রয়েছে, তো সেটা আমার ধর্মের সাথে রিজেম্বলেন্স নয়। তার মানে আমি প্রকৃতিগতভাবে অধার্মিক কাজ করছি, অন্যান্য অধর্ম তো ছেড়ে দিলাম, সেগুলো তো অসংখ্য করছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, ব্রাহ্মণ কোনোদিন অর্থ জমাতে পারে না। শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ নির্ধন হবে। ব্রাহ্মণের কোয়ালিটি হচ্ছে তার গুণ, সে সমাজকে হালের মতন ধরে রাখবে। অন্যের ওপর নিপীড়ন করা তার কাজ নয়, আর একটা কইতে ঝুলিয়ে দিলেই ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ মহাজ্ঞানী হতে হয়, জ্ঞানই তাকে শ্রেষ্ঠত্বের জায়গায় বসায়। তার শারীরিক কত পেশি আছে বা সে কত ধনী সেটা নয়, ব্রাহ্মণ মানে নির্ধন। সে ভিক্ষাবৃত্তির দ্বারা সংসার চালাবে। আমার যে গুরুদেব আছেন, তিনি অনেক বড় জায়গায় চাকরি করতেন, কিন্তু তিনি যখন সন্ন্যাস নিয়েছেন, তিনি ভিক্ষাবৃত্তির দ্বারা খান এবং দিনে একবার মাত্র খান। তার জামাতে কোনো পকেট নেই, অর্থাৎ তিনি কোনো জিনিস জমাতে পারেন না। এটা হচ্ছে অ্যাকচুয়াল জায়গা, কিন্তু সংখ্যা সেই রকম সংখ্যা খুব কম আছে পৃথিবীতে বা ভারতবর্ষেও কম আছে। তার ফলে সেটা আমাদের সামনে আসে না বা আমরা সেটাকে ইমিটেটও করি না। তো এই জাতীয় মানুষের যে প্রকৃত জায়গাটা থাকবে সেটা হচ্ছে, এরা অন্যের দ্বারা একটু প্রশংসা শুনতে ভালোবাসে, অন্যের জন্য প্রচুর নিঃস্বার্থভাবে পরিশ্রম করে, কিন্তু দুঃখের বিষয় পরিশ্রম করার পরে কিন্তু এদের অন্যের দ্বারা ক্রিটিসাইজডই হতে হয়। এরা নিজেরা খুব ভালো ক্রিটিক হতে পারে, এরা অন্যের খুব ভালো দোষ ত্রুটি, যদি ফল্ট ফাইন্ডার বলেন তাহলে কিন্তু আমি কথাটার সাথে দ্বিমত পোষণ করি। পণ্ডিতরা এখানে পরিষ্কার বলেছে, এরা হচ্ছে খুব পজিটিভ ক্রিটিক। আপনার মধ্যে কি ভালো মন্দ আছে সেটা না, এরা একদম প্রস অ্যান্ড কনস করে দেখিয়ে দেবে। আপনি যদি সেখান থেকে সেটা নিয়ে নিতে পারেন, তাহলে আপনার মধ্যে পজিটিভ জায়গাগুলো বাড়বে, নেগেটিভটা অটোমেটিক্যালি কমবে। এরা নর্মালি খুব হার্ড ওয়ার্কার হয়, পরিশ্রমী হয়, এবং এরা হচ্ছে ম্যান অফ ওয়ার্ড হয়, এক কথার মানুষ হয়, কলার স্পেড স্পেড হয়, মুখের ওপরে সত্যি কথা বলতে পছন্দ করে, হিউম্যানিটি এদের মধ্যে প্রচুর থাকে, মনুষ্যত্ব বোধ থাকে। এদের মধ্যে সেলফ রেসপেক্টের জন্য একটা আপাদমস্তক একটা, মানে ওপরে ওপরে একটা ইগো থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ইগোটা এদের ক্যারেক্টার নয়। এরা দাম্ভিক নয়, এরা আত্মসম্মানী, এবং যাদের যারা সম্মানটা পায় না তাদের থেকে এরা শ্রিঙ্ক করে যায় নিজেরা। এরা সত্য বলার জন্য এদের জীবনে অনেক মূল্য দিতে হয়। এরা যে কোনো স্কিল্ড প্রফেশন, সেটা মেডিকেল হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা কোনো ম্যানেজমেন্টের স্কিল হতে পারে, যেখানে শুধুমাত্র অপারেশনাল স্কিলস নয়, তার সাথে জিনিসটাকে ম্যানেজ করার মতন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও এদের মধ্যে প্রচুর থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, সত্যি কথা বলার জন্য এরা শোমিন এনিমিস, প্রচুর শত্রু তৈরি করতে পারে। এরা ফাইন্যান্সে ভালো কাজ করতে পারে, কারণ এরা ভীষণ সৎ হয়। এদের সততার নিয়ে রাক্ষস গণ বলে ভাববেন না, এরা কিন্তু অত্যন্ত সৎ হয়। এরা অন্যের ফিনান্স খুব ভালো ডিল করতে পারে, কোনো রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করতে পারে। এদের ম্যারিড লাইফ পুরুষদের ক্ষেত্রে হ্যাপি হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু অতিরিক্ত ইগো ডেভেলপ করে এদের মধ্যে। তার ফলে মেয়েদের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি ম্যারিড লাইফে কিন্তু সেই ইগোটা উল্টো দিকের, তার হাজবেন্ড যদি সেটাকে না বুঝতে পারে তাহলে নিত্য অশান্তির সৃষ্টি হয়। এরা কতগুলো সমস্যা এদের মধ্যে থাকে, তার মধ্যে একটা যেটা হয় সেটা হচ্ছে লাংসে বুকে জল জমার একটা প্রবণতা থাকে, তার সাথে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম থাকে, সেখান থেকে পাইলস ফিশারের প্রবলেম হতে পারে, এবং একটু হাই ব্লাড প্রেশারের দিকে টেন্ডেন্সিস থাকে। দাঁতের এবং হাড়ের প্রবলেম এদের থাকে, স্কালে প্রবলেম থাকতে পারে, বা আমাদের সার্ভাইকাল থোরাসিক ল্যাম্বার স্যাক্রাম কক্সিজিয়াল যে কোনো জায়গাতে, আমাদের ভার্টিব্রার যে কোনো জায়গাতে প্রবলেম থাকতে পারে। এদের মধ্যে এই জাতীয় সমস্যা আছে বা থাকে, ইউজুয়ালি দেখা যায়, খারাপ দশায় কিন্তু বেশি দেখা যায়, কারণ কৃত্তিকা নক্ষত্র মানে রবীন্দ্র নক্ষত্রে জন্ম। তো ভালো রাহুর দশাটা কিন্তু তাকে প্রায় 15 থেকে 20 থেকে স্টার্ট হয়, এবং সেটা প্রায়
ধরুন ওই 35 থেকে প্রায় 38-39 পর্যন্ত রাহুর দশা থাকে। এবার রাহু যদি খারাপ গ্রহ দ্বারা, মানে খারাপ গ্রহ মানে কি, রাহু যদি অন্য কোনো ভালো গ্রহের সাথে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার ছককে ডিস্টার্ব করে দেবে, এক্ষেত্রে যুক্ত বা দৃষ্ট যাই হোক না কেন। আচ্ছা, আমি বলেছি অ্যানিমেল, ফিমেল শিপ আছে, যে বার্ড এর সাথে যুক্ত আছে সেটি হচ্ছে ময়ূর। ময়ূরের কাজ কি, ময়ূর খুব ভালো শিকারি, এরা কিন্তু যেটার উপর একবার মানে হক আইডু বলা যেতে পারে এদের, কিন্তু হকের মতন এরা হিংস্র নয়, এরা নর্মালি প্রোটেক্টর হিসাবে। সাপ দেখুন, সাপ হচ্ছে হিংস্র, নর্মালি সাপ হিংস্র, সেই জন্য এই মহাবিশ্বের মধ্যে সব থেকে যে বিষধর যে সাপ আছে তিনি কিন্তু ভগবানের প্রথম ডেরিভেটিভ, এটা মাথায় রাখতে হবে, প্রথম ডেরিভেটিভ বলভদ্রজি, প্রথম ডেরিভেটিভ। তো তাকে কিন্তু তার উপরেই ক্ষীরোদাক্ষাই বিষ্ণু কিন্তু শয়ন করেন, তিনি রেখে দিয়েছেন। এবং দ্বিতীয় যে সব থেকে বিষধর সাপ, আপনারা দেখবেন যে 8 প্রকারের সাপ আছে, তো তিনি কিন্তু মহাদেবের গলাতে রয়েছে, এরকম তারা বিভিন্ন জায়গায় রয়েছে। এবং সেগুলো থাকার দ্বারা কিন্তু বলছে যে আমাদের সোসাইটির মধ্যেও আমাদের দেখবেন সমস্ত দেবদেবীরা দের মধ্যে একজন করে বাহন আছে, এবং সেই বাহন কিন্তু পশু পাখি আছে, তার দ্বারা কিন্তু বলা হচ্ছে যে এদেরও কিন্তু সমান প্রোটেকশন দরকার, সৃষ্টি এদেরও করেছি আমি, সুতরাং এদেরও প্রোটেকশন দরকার, তাতে আমাদের যে ইকোসিস্টেম সেটা বজায় থাকবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রের কথা, যে আপনি মানুষ, আপনার বুদ্ধি আছে মানে আপনি এদের বোকা বানিয়ে হত্যা করলেন বা এদের দ্বারা এদের এক্সপ্লয়েট করলেন। আইন তো এখন প্রচণ্ড কড়া হয়ে গেছে, এবং আরও কড়া আইন হওয়া উচিত, যাতে কেউ পশু পাখিকে বিন্দুমাত্র ক্ষতি না করতে পারে। হ্যাঁ, মানে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আর এটা করলেও কিন্তু আমাদের বিভিন্ন দেবদেবীর সাথেও অ্যাসোসিয়েটেড করে দেওয়া রয়েছে, যার দ্বারাও কিন্তু আপনাকে একটা এম্বার্গো দেওয়া হয়েছে যে আপনি এটা করবেন না, কারণ তারও সমান প্রয়োজনীয়তা রয়েছে। এবার আমি একদম বেসিক জায়গায় আরেকটা জিনিস বলে দিই, এরা খুব তর্কপটু হয়, ল বা বিশেষ করে ক্রিমিনাল ল বা ইন্ডাস্ট্রিয়াল ল এরা যদি প্র্যাকটিস করে এরা কিন্তু খুব ভালো কাজ করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ল এই কারণে বলছি কারণ শুক্রের ফ্যাক্টর আছে, তো কেমিক্যাল রিলেটেড কোনো ইন্ডাস্ট্রি বা কোনো মেডিকেল প্রফেশনের জন্য যদি কেউ ল প্র্যাকটিস করছে, তার হয়ে লড়ছেন, অবশ্যই ক্রিমিনাল কেস কোন, এরা কিন্তু খুব ভালো করতে পারে, এরা খুব তার্কিক হয় এবং তর্কপটু হয়। এবার রাহু এই নক্ষত্রে কি এফেক্ট দেবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আপনাদের অনেকবার আলোচনার ক্ষেত্রে আমি বলেছি, বহুবার আলোচনা হয়েছে যে রাহু কি, রাহু ইজ এ সিউডো প্ল্যানেট, পরিষ্কার ব্যাপার। আমাদের আমাদের যদি নর্মাল আপনি দেখেন যে আমাদের যে সূর্য, মনে করুন অন্য প্ল্যানেটকে আমি ছেড়ে দিলাম, একদম অন্য প্ল্যানেটকে আমি ছেড়ে দিলাম, এবং সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী পরিভ্রমণ করছে, কতদিনে না প্রায় 365 দিনে সূর্য পৃথিবী পরিভ্রমণ করছে, এবং পৃথিবী নিজের অক্ষের ওপরে প্রায় 24 ঘন্টায় পরিভ্রমণ করছে। আবার এই পৃথিবীকে পরিভ্রমণ করছে একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর চন্দ্র, মুন, তো সেই কারণে মুনকে আমাদের উপগ্রহ বলা হয়। তো এই যেখানে কাট অফটা হয়, অর্থাৎ আপার কাট অফটাকে আমরা রাহু বলি, লোয়ার কাট অফটাকে আমি কেতু বলি। আমি একটা ছোট ডায়াগ্রাম দেখে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ আমার কাছে ব্ল্যাকবোর্ড নেই। দেখুন মধ্যেখানে সান আছে, এখানে এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থের অরবিটটা, এটা দিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে, আর এই ছোট্ট অংশটা হচ্ছে মুন। আমার লেখাটা হয়তো ল্যাটারাল ইনভার্সন হয়ে যেতে পারে, কারণ ভিডিওটা সেভাবেই হয়। তো এই মুন, এটা হচ্ছে মুন, আমাদের পৃথিবীর চারদিকে ঘুরছে, এই যেখানে সূর্যের ঘোড়ার সাথে মুনের ঘোড়ার যে কাট অফ, এগুলো কিন্তু ইমাজিনারি সবই, আমাদের লাইনগুলো ইমাজিনারি। এই আপার কাট অফটাকে আমরা রাহু বলি, লোয়ার কাট অফটাকে আমরা কেতু বলি, এটা গণনা সুবিধার্থে আমাদের বলা হয়। ভবিষ্যতে যখন পুরো আলোচনা করে দেখাবো ব্ল্যাকবোর্ডে তখন দেখতে পারবেন। তো রাহু অ্যাকচুয়ালি কাজটা কি হয়, রাহু তো কোনো প্ল্যানেট নয়, রাহুকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মোবিলিটি বজায় রাখার জন্য, রাহুর কোনো ঘর নেই,
কেউ কেউ আমাকে বহুবার প্রশ্ন করে, আমি মানে প্রশ্ন করেন না, তারা আমাকে জানানোর চেষ্টা করেন যে আমিও ম্যাটারটা জানি। তো আমার তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যখন জানেন তাহলে আমাকে জানানোর দরকার নেই, আর যদি না জানেন তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমার যে সীমিত নলেজ আছে আমি সেটা শেয়ার করতে পারি। রাহু কেতুর বহু আলোচনা আছে, এটা রাহুর তুঙ্গ ঘর, এটা রাহুর মূল ত্রিকোণ, এটা রাহুর স্বক্ষেত্র, সে বাচ্চাবেলায় আমিও পড়েছি সেই বইতে, হ্যাঁ ইলেভেন টুয়েলভে থাকতেই পড়েছি সেই জিনিস, সুতরাং সেটুকু আমাকে না বললেও হবে। রাহুর কোনো মূল ত্রিকোণ এখানে তুঙ্গ ওখানে নিচস্থ কিছু হয় না, রাহু ইজ আ ডেমন, একটা গুন্ডার আবার তুঙ্গ আর তার দুর্বল স্থান কি, ও যেখানে যাবে সেখানেই ক্ষতি করবে। এখন যদি গুন্ডাকে দিয়ে পুলিশের কাজ করানো যায়, অনেকে দেখবেন যে এলাকার খুব প্রভাবশালী দারোগা অনেক সময় যারা আসেন এলাকাকে খুব সুন্দরভাবে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে, তারা ক্রিমিনালের একটা লিস্ট করে আগে থেকে তাদের বলে দেন তুই এই জায়গাটা খেয়াল রাখবি, অর্থাৎ চোরকেই পাহারাদারের কাজে বসিয়ে দিচ্ছে। তো চুরি করলে প্রথমেই ও ধরা পড়বে বা কোনো অপরাধ করলে। তো রাহুকে যদি সেই হিসাবে ইউজ করা যায়, যেটার ইউজের সম্ভাবনাটা খুবই কম, আমি একটা ইমাজিনেটিভ জায়গার সাথে রিলেট করছি, তাহলে রাহু ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু রাহু ঠিক নয়। বা রাহু শরীরের অংশই কেতু, সুতরাং কেতুও ঠিক নয়। আমার বডি পার্টটা তো আমার মস্তিষ্কর থেকে আলাদা হবে না, এখান থেকেও যদি জেনেটিক আমার চুল বা চোখের থেকে যদি জেনেটিক কোনো কম্বিনেশান বার করেন, সেটা নিশ্চয়ই আমার হাত পার থেকে আলাদা হবে না। আমার শরীরের শরীর মানে তো আমার পুরোটাই শরীর। তো কেতুকে আলাদা করে আর কি বলার আছে? আমাকে অনেক লোক বলে কেতু মহান তপস্বী সাধু সন্ত, আমি দু চারজন সাধু সন্তের ছক দেখেছি জীবনে, আমি না দেখে কথা বলছি না। আমি এখানে যে কথা আপনাদের সামনে বলছি তার রিলেটেড আমার প্রুফ আছে, কোনো মানুষ যদি আমার সামনে এসে তর্ক করতে পারেন, দূর থেকে নয়, আমাকে ফোনে অনেকে অনেক বাজে কথা বলে, উত্তর দিই না কখনো, কিন্তু সামনে এসে যদি বলতে পারেন যে দেখুন এই কেতুর দশা, এই কেতুর ফল ভোগ করেছে এবং তিনি মহান সাধু হয়েছে, আমাকে যদি দেখাতে পারেন একটা হরোস্কোপ, আমি অ্যাস্ট্রোলজি করা ছেড়ে দেবো, আপনাদের সামনে এত বড় কথা বলব। সুতরাং এই প্লেয়িং টু দ্য গ্যালারি করবেন না, যে আমি অনেক জানি এটা করার দরকার নেই, আমিও কিছু জিনিস জানি বা আমার গুরুদেব অনেক কিছু জানে, তিনি শরবতের মতন গুলে খাইয়ে দিতে পারে, তিনি যে সামান্য অংশ আমাকে দিয়েছে সেটারই ভার আমি বহন করতে পারছি না। তো মানুষকে এতটাও ছোট ভাববেন না আর কি, আমার এটাই বলার বিষয়। তো রাহু অ্যাকচুয়ালি হচ্ছে বিষ, রাহুকে বলা হয় ভাইরাস বা ব্যাকটেরিয়া, যেভাবেই বলুক। ভাইরাস বলতে কি, অনেক ভালো ভাইরাসও তো আছে, যেগুলো কোটি কোটি ভাইরাস আমার শরীরের চারপাশে রয়েছে, আপনাদেরও রয়েছে, তো তার মধ্যে কোভিড ভাইরাসও রয়েছে, আমার শরীর তো কনস্ট্যান্ট চেষ্টা করছে, যুদ্ধ করছে তার সাথে। তো রাহুর এগেনস্টে সবাইকে যুদ্ধ করতে হয়, সমস্ত প্ল্যানেটকে, কারণ রাহুকে ভগবান কেটেছে, তো তো ভগবান যেহেতু কেটেছে, ভগবানের দ্বারা মৃত্যু হলেও সেটাও অমর মৃত্যু, রাহু অলরেডি তার অমৃত খেয়ে নিয়েছিল, তো অমৃত খাক বা না খাক, ভগবানের যখন পরপর তিনবার অবতার ঘটেছে, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু প্রথম অবতারে জয় বিজয়ের প্রথম জন্ম, দ্বিতীয় জন্মে সেটি রাবণ এবং কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে শিশুপাল এবং দন্তবক্র, এই যে ছজনকে মারবার জন্য ছজনকেই ভগবান কি করেছে, নিজে হত্যা করেছে, দেখবেন নিজে হত্যা করেছে, তার কারণ ওই বটটাই তারা চেয়ে নিয়েছিল, নিজে হত্যা না করলে তাদের উদ্ধার হবে না, কারণ তারা সনকাদি ঋষি দ্বারা অভিশপ্ত ছিল যে আইদার 14 জনই তারা মনুষ্য জন্মে জন্মাবে অথবা তারা 3 জনই রাক্ষস জনিতে জন্মাবে, তো তারা সেটা দ্বিতীয়টা নিয়েছিল, সেই জন্য তারা রাক্ষস ছিল, ডেমন ছিল, তাদের উদ্ধারের জন্য ভগবানই এসেছিল। তো শিশুপালকে কি দিয়ে কেটেছিল, চক্র দিয়ে কেটেছিল কিনা, তো ডিসাইসিভ তো আগে থেকে এই জিনিসটাই হবে। তো রাহুকে এখানে ঢোকানো হয়েছে এই সৌরজগতের মধ্যে, এটা ডিসাইসিভ, রাহুকে তো কেউ দেখতে পায় না, যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, আমি অনেক বন্ধু বান্ধব দেখেছি, আমাকে প্রথম বা যাদেরই হ্যাটা করার প্রথম একটা নিদর্শন হচ্ছে ভুলভাল জিনিস এসব প্রথম তারা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, রাহুর দশা যে ভোগ করেছে সে জানে সে কি দশা ভোগ করেছে, কোনো না কোনোভাবে তো পীড়ন তাকে সহ্য করতেই হবে। এবার যার কর্মফল ভালো, অত্যন্ত বেটার কর্ম করে এসছে, খুব বেটার কর্ম করলে তো সে আর জন্মাবে না, কিন্তু আমাদের থেকে যারা বেটার কর্ম করে এসছে তারা কম্পারেটিভলি পানিশমেন্টটা কম পাবে।
রাহু হচ্ছে অ্যাকচুয়ালি বিষ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, নোংরা, দ্য শ্যাবি থিংস, ইললিগাল, যে কোনো অবৈধ জিনিস, ইললেজিটিমেট, যেটা লেজিটিমেসি নয়, অর্থাৎ আইন দ্বারা বিধিবদ্ধ নয়, বেআইনি কাজ সমস্ত, বিশ্বাসঘাতকতা, অবশ্যই ইললেজিটিমেট কাজ একটা, ব্রিচ অফ ট্রাস্ট, রটেন, পচা, বাসি খাবার, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া বস্তু, অনেকে দেখবেন বাসি খাবার খায়, আমরা তো এখন প্রত্যেকের বাড়িতে একটা করে রেফ্রিজারেটর আছে, আমরা প্রত্যেকেই খাই, ভগবানকে ভোগ অর্পণ করার নিয়ম হচ্ছে ভোগ বানানো 3 ঘন্টার মধ্যে অর্পণ করা হয়, তারপরে সেই ভোগ ভগবান গ্রহণ করে না, তো সব কিছু শাস্ত্রে বলা রয়েছে, এক প্রহরের মধ্যে করতে হয় কাজটা, অ্যাকচুয়ালি সেটা 1/3 প্রহর বলা আছে, মানে 1 ঘন্টা, এবং ভোগ নিবেদন করার পরে আরও 2 ঘন্টা রেখে তারপরে ভোগ নিতে হয়, সব কিছুর বিধিবদ্ধ নিয়ম আছে, তো এখানে দেখুন তার উল্টো নিয়ম বলছে, সেই জন্যই কথা বলছি আমি, আমি না পড়ে আপনাদের বলছি না, বহু লোক যারা যেগুলো জানেন না, আমাদের বহু লোক আমি প্রশ্ন করে, রাহু আমার একাদশে আছে প্রচুর পয়সা দেবে, দিতে পারে, আমি জানি না দেবে কি না, দিলে আপনার সেটা থাকবে না, এটুকু বলতে পারি। বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, চুরি, ছল চাতুরি, অসম্ভব মিথ্যা বলা, অর্থাৎ আমার কথা আমি যেরকম বলছি আপনাদের, আর অনেকের মনে হতে পারে আমি মিথ্যা কথা বলছি, তো সেরকম অসম্ভব মিথ্যে কথা বলা, ধোকাবাজি, প্রত্যেকটা দেখুন ইললেজিটিমেট ওয়ার্ক, অর্থাৎ এটা যদি কারোর উপর ইমপ্লয়েড হয় তার এগেনস্টে প্রসিকিউশন হতে পারে, আইনগত প্রসিকিউশন হতে পারে, ধোকাবাজি, ঠকানো, প্রবঞ্চনা, দীর্ঘ টাল বাহানা যুক্ত আইনি প্রক্রিয়া, এটার মধ্যে কোনো ঠকানো নেই, অনেক ল প্রসিডিংস আছে যেটা অনেক দিন ধরে কোর্ট কেস চলতে পারে, সেটা তো আন্ডার কনসিডারেশন আছে, সেটা ব্যাপারে কিছু, কিন্তু প্রসেসটা দীর্ঘ, অর্থাৎ আপনাকে আমি কীভাবে ব্যাখ্যা করছি, মনে করুন আপনি আইনের কাছে গেছেন একটা প্রতিবেদন, একটা একটা ম্যাটার নিয়ে যে আপনি একটা বিচার চান, আপনি হয়তো এক্সপেক্ট করেছেন 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে হলে জিনিসটা বেটার হতো, কিন্তু রাহু সেটাকে কি করতে পারে, লং ড্রন করে দিতে পারে ম্যাটারটা, সেটা যেভাবেই হোক সেটা কিন্তু আইনগতভাবেই হবে, কেউ ইচ্ছে করে লং ড্রন করছে এরকম নয়, কিন্তু আপনার এগেনস্টে এমন কিছু কোর্টের মধ্যে হয়তো সাক্ষী সাবুত পেশ হয়ে গেল, সেটা প্রসেসটাকে ডিলেট করে দিল, আমি সেই কথাটা বলছি, কিন্তু এটা অবশ্যই লেজিটিমেট, কিন্তু আপনার ক্ষেত্রে ফল দিচ্ছে উল্টো। মিথ্যা বা সাজানো মামলায় অভিযুক্ত করা, শরীরের যে কোনো অংশ পচে যাওয়া, দুর্গন্ধ, হ্যাঁ, ইল স্মেল, আপনারা যখন বিভিন্ন ডাস্টবিনের পাশ দিয়ে যান, দ্যাট ইজ কল্ড রাহু। কুটিলতা, যে কোনো রকম কনস্পিরেসি, কনস্পিরেটর, যে কোনো ট্রেচারি, মীর জাফর ওয়ার্ড আছে আমাদের এখন, তো আমাদের বাংলার শেষ নবাবকে মাত্র 1200 সৈন্য নিয়ে লর্ড ক্লাইভ গেছিল যুদ্ধে, ইটি মানে ইট হ্যাড বিকাম আ স্কার্মিশ, যে লড়াইতে কোনোদিনই ক্লাইভ জিততে পারতো না, কিন্তু এ হচ্ছে ট্রেচারি। রাহু, রাহু আপনার হাতে সব কিছু থাকা সত্ত্বেও আপনাকে এ করে দেবে, রাহু পজিটিভ কাজ কি করতে পারে, এটাকে উল্টো করে দিন তাহলে পজিটিভ করতে পারবে, অর্থাৎ আপনি যদি মিথ্যা কথা বলে আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন, মনে করুন এই পেনটা, এটা দিয়ে নীল কালি পরে, আমি যদি কাউকে বলি দেখুন এখানে রানী কালারও আছে, এটা নীল পরতে পরতে আপনি বলবেন রানী কালার, রানী কালার লেখা হয়ে যাবে, কোনো লোক বিশ্বাস করে কিনে নিয়ে গেল, আমি 3 টাকার পেনটা 20 টাকায় বিক্রি করে দিলাম, তো রাহু ইলিউশন, আপনি ধোকা খেয়ে গেলেন, কখন আপনি ধোকা খাবেন, সবাই ধোকা খাবে না, আমি যদি 50 জনকে বলি হয়তো 2 জন জিনিসটা কিনবে আমার এই মিথ্যে কথাটায়, কিন্তু কখন কিনবে, সেই লোকটার জায়গায় যদি ইলিউশনারি ফ্যাক্টরটা বেশি থাকে, কখন বেশি থাকে, যখন রাহু শুক্রের ঘরে বা বুধের ঘরে অবস্থান করে বা স্যাটার্নের মূল ত্রিকোণে অবস্থান করে, তখন রাহু সব থেকে বেশি ইলিউশন তৈরি করে, তো অলরেডি রাহু বৃষ রাশিতে অবস্থান করছে, ইলিউশনের সব থেকে শ্রেষ্ঠ জায়গায় রয়েছে, বৃষ রাশির জায়গা স্থির জায়গা, রাহু প্রচণ্ড জড়তায় বিশ্বাস করে, রাহুর কোনো হাত পা নেই, রাহু সবসময় মস্তিষ্ক দিয়ে আপনাকে মাথা দিয়ে সবসময় ব্যতিব্যস্ত করবে, আমি রাহুর দশায় পাম দেখেছি, হাজার হাজার লোকের পাম দেখেছি, যে পামে আমি কিন্তু অসংখ্য ডেস্টিনেশন লেস লাইন দেখেছি হাতে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই মানুষের চিন্তা অরিজিনেট করছে এবং টার্মিনেট করছে, দুটোর মধ্যেই কোনো লেজিটিমেসি নেই, হঠাৎ মনে হলো একটা চিন্তা করলাম, 6 মাস বাদে সেটা বন্ধ করে দিলাম, তো এই ধরনের কাজ রাহু সবসময় করে। এইবার রাহু এতদিন ছিল, আমাকে বহু লোক প্রশ্ন করেছে
রাহু দশমে থাকলে সব কিছু ভালো ফল দেয়, অনেক কিছু দেয়। হ্যাঁ দেয়, রাহু কিভাবে দেবে? এক, আমি যদি চোর হই আমি আমার সন্তানদের কি করে খাওয়াবো? চুরি করেই খাওয়াবো তো, আমি তো কোনো সাধু কর্ম জানি না আর কিছু, চুরি করতে জানি শুধু। তো আপনার কর্মের সাথে, এবার আপনি চোর নন কিন্তু গোচরে হয়তো রাহু 10th হাউসে চলে গেছে, তো আপনার মধ্যে এমন কিছু প্রবাবিলিটি তৈরি করবে যেখানে আপনাকে কিছু অসাধু বা অবৈধ কাজে কিছু অতিরিক্ত অর্থ আয় করার প্রবাবিলিটি তৈরি করে দেবে। এবার আপনার যদি হরোস্কোপের ভালো দশা থাকে, গ্রহের স্ট্রেংথ ভালো থাকে, আপনি সেই ইলিউশনকে কাটিয়ে যেতে পারবেন। বাট মনে রাখবেন, কলিযুগের কিন্তু গভর্নিং যে প্ল্যানেটস তিনটে রয়েছে সেগুলো কিন্তু শুক্র, রাহু এবং মঙ্গল। ফলে আপনার জন্মছকে স্যাটার্ন এবং জুপিটার যদি অত্যন্ত বলশালী না হয় এবং আপনার যদি খুব বলি গ্রহ দশা না থাকে বয়স অনুযায়ী, তাহলে কিন্তু আপনাকে সেই জায়গায় টেনে নিয়ে যাবেই, অর্থাৎ আপনার মধ্যে লোভ ইনকার করাবে। আমি আপনাদের দায়িত্ব সহকারে বলছি যে পৃথিবীর বুকে আপনারা যদি কখনো সারা পৃথিবীর ল কে সিস্টেম, এত আইনের কথা এই কারণেই বলছি কারণ রাহুল মোরললেস ইললেজিটিমেট কাজের সাথে যুক্ত, তো আমাকে লেজিটিমেট দিকটাও বলতে হচ্ছে এবং সেটা ক্রিমিনাল অবশ্যই। আপনি যদি দেখেন ভারত পৃথিবীতে বহু ক্রিমিনাল এরকম আছে যারা কিন্তু একটা মুহূর্তের জন্য ক্রাইম করে ফেলেছে, কোনো একটা মুহূর্ত, তারা কিন্তু প্রফেশনাল ক্রিমিনাল নয় এবং তার জন্য সারা জীবন তাদের মূল্য দিতে হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সম্পূর্ণ পরিবারকে। এই জাতীয় কাজ রাহু তৈরি করে, মিরাজ মানে আপনাকে প্রবাবিলিটি তৈরি করলো, হয়তো আপনি কোনো জায়গা থেকে ব্রাইব নিচ্ছেন বা ইললিজিটিমেটলি কাউকে ঠকিয়ে পয়সা নিচ্ছেন, সেই সময় আপনার আপনার এগেনস্টে প্রসিকিউশন হয়ে গেল। তো আপনার এবার সেটা টাকা পয়সা যদি একটা খুব কম লেভেলে হয় সেটা অবশ্যই অপরাধ, কিন্তু সেই অপরাধ হয়তো থেকে আপনি সমাজ হয়তো একটা সময় পরে বা পরিবার আপনাকে ক্ষমা করে দিলেও দিতে পারে, কিন্তু অপরাধের মাত্রাটা যদি বেশি হয়, খুব মারাত্মক রকম অপরাধ যদি আপনি করে ফেলেন সেটা তো ক্ষমার অযোগ্য অপরাধ। সুতরাং রাহু কিন্তু ম্যাল পজিশনে থাকলে সেটা করিয়ে দেয়। কৃত্তিকা নক্ষত্রে রাহুর অবস্থান কিন্তু সেই রকম টাইপের একটা প্রকৃতি, কারণ রবি সব থেকে বেশি এম্বারেসিং সিচুয়েশন ফেস করে রাহুর সাথে থাকলে, গ্রহণযোগ তৈরি করে দেয় অ্যাকচুয়ালি, এটা এক ধরনের। এক্ষেত্রে শুধু নক্ষত্র আছে, রবি তো আর নেই, কিন্তু রবির প্রথম নক্ষত্র সেটা কৃত্তিকা নক্ষত্র। এবং দেখুন গণটা রাক্ষস, অবস্থানটা কোথায়? বৃষ রাশির প্রথম তিন, সেই প্রথম তিনটে নবাংশ এবং তার পরবর্তীকালে উল্টো দিকে যেহেতু যাচ্ছি মেষ রাশির লাস্ট নবাংশ। এখানে পজিটিভ জিনিস একটাই আছে, সেটা হচ্ছে ঘরগুলো, ঘরগুলো কিন্তু কম্পারেটিভলি রাহুকে চেষ্টা করবে কিছুটা কন্ট্রোল করার, কারণ এখানে বৃহস্পতি আছে, অর্থাৎ রাহু প্রথম যে নবাংশে ঢুকবে সেটা মীন রাশির নবাংশ 5ই অক্টোবর, এবং সেখানে রাহু কিছুদিন থাকবে, মানে 8 মাস, 8.5 মাস, তো 8.5 মাসকে 4 দিয়ে ভাগ করে দিন, তো নিয়ে অ্যাবাউট 2 মাস 4 দিন করে, তাহলে 64 দিন করে প্রায় একটা নক্ষত্র রাহু ভোগ করবে। তাহলে প্রথম যে 64 দিন যেটা ভোগ করবে সেটা কিন্তু বৃহস্পতির নবাংশে থাকবে, এবং সেই মুহূর্তে বৃহস্পতি কোথায় অবস্থান করবে? মোর অর লেস মকর রাশিতে অবস্থান করবে, এবং তারপরে মকর থেকে কুম্ভে চলে যাবে, এবং সে কিন্তু রাহু থেকে 5th হাউসে এবং পরবর্তীকালে রাহুর কেন্দ্র, রাহু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান, রাহুকে কিছুটা কন্ট্রোল করতে পারবে। কিন্তু আবার উল্টো দিকে নেমে যখন 6°40' ক্রস করে 3°20' ব্যারিয়ারের মধ্যেও যখন কুম্ভ রাশির নবাংশে ঢুকবে, তখন কিন্তু শনি অবস্থা ও গণ্ডগোল করবে, শনির গুণকে বহু অংশে নষ্ট করবে। গণ্ডগোল তো কিছু করে না, ও তার গুণটাকে নষ্ট করে দেয়, এটা ক্যামুফ্লেজ করে দেয়। আকাশে যেরকম মেঘ করে আসে, আমাদের সানি ওয়েদার মেক করে দিল, সেরকম অর্থাৎ আপনার চরিত্রের ওপরে একটা টার্নিশিং ফ্যাক্টর করবে, এবং স্যাটার্ন সব থেকে পবিত্র গ্রহ, তোর সব থেকে অপবিত্র হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং স্যাটার্ন কিন্তু তখন প্রথম মূল ত্রিকোণে যাওয়ার জন্য গতি নেবে, তার ফলে তার টেন্ডেন্সি থাকবে ওদিকে যাওয়ার, এবং সে কিন্তু যেতে পারবে না, মানে যেতে পারবে না মানে রাহু তার আগে নেমে আসবে, মকর রাশির নবাংশে নেমে আসবে, কিন্তু মার্চ মাসের আগে ওই জায়গাটাতে সে যখন কুম্ভের নবাংশে বা মকরের নবাংশে থাকবে, তো শনিকে তো সে অফকোর্স ইনফ্লুয়েন্স করবে, এবং শনির বেসিক্যালি কি, শনি আমাদের কর্মপ্রধান গ্রহ, কার্মিক গ্রহ,
কার্মিক কিরকম, অকর্ম অর্থাৎ যে কর্মের সাথে, যে কর্মের ফল আমরা অ্যাকচুয়ালি ভোগ করতে চাই না, সে একদম পবিত্র কর্ম যেটাকে বলা হয় অকর্ম, তার সাথে যুক্ত। তার মানে আপনাকে অকর্মের জায়গায় বিকর্ম করাবে, তার মানে আপনি নিজের জন্য কাজ করবেন, পরিষ্কার ব্যাপার, অর্থাৎ নিজের পাপ বাড়াবে, সেটাই এখানে বলে দিচ্ছে অ্যাকচুয়ালি। নাম্বার থ্রি কি করবে, আপনার টেম্পারমেন্টকে প্রচন্ড নষ্ট করবে, আপনার মধ্যে ফলস ইগো তৈরি করবে। রবীন নক্ষত্রে থাকার জন্য অত্যন্ত উত্তেজনা এবং ফলস ইগো তৈরি করবে। এই ফলস ইগোটা, ইগো অ্যাকচুয়ালি ফলস, ইগোর কোনো অস্তিত্ব নেই, ইগো অ্যাকচুয়ালি ফলস, এবং তার সাথে সেটাকে আরও বেশি ফলসিফাইড করবে রাহু এখানে ঢুকে। তার ফলে কথাবার্তা বলার সময়, মানুষের সাথে ডিল করার সময়, মানুষকে শান্তভাবে বোঝানো সময় নিয়ে, মানুষ ক্রিটিসিজম করছে মানে তাকেও একটা খুব অসংলগ্ন অবৈধ কথাবার্তা বলে দেওয়া, এগুলো করবেন না কিন্তু। কারণ মনে রাখবেন কালপুরুষের সেকেন্ড হাউসে আছে, তো কালপুরুষের প্রথম ঘরে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাকক্ষমতা, তো সে বাকক্ষমতার উপরে রবি আসবে, রবি নিজে আগুন, ও এটা অগ্নিকারক নক্ষত্র, মহাদেবের কন্ট্রোলার এই নক্ষত্রে। সুতরাং সেদিক থেকে এই নক্ষত্র অত্যন্ত তেতে থাকা নক্ষত্র একটা, অত্যন্ত বলি, এবং এর প্রকৃতি দেখুন শার্পেন, ছুরি, ড্যাগার বলছে, বড় ছুরি, নাইফ নয়, ড্যাগার। তো সে কিন্তু চেষ্টা করবে প্রত্যুত্তর করার বা কাউন্টার করার, এই কাউন্টারটা কিন্তু মুখ্যত সে মুখ দিয়ে করবে, জিহ্বা দিয়ে। তো জিহ্বার উপরে কন্ট্রোল রাখবেন যতক্ষণ কৃত্তিকা নক্ষত্রে থাকবে, স্পেশালি অন্তত প্রথম দু তিন মাসের, দু মাসের পর থেকে পুরো জুন মাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শুক্রের নক্ষত্রে, মানে শুধুমাত্র ঘর পরিবর্তনই বলছি না, যে মেষ রাশিতে চলে গেল, তারপরেও তো 64 দিন থাকবে আর, তো সেই সময়ের পরে যখন আলটিমেটলিও ভরণী নক্ষত্রে প্রবেশ করবে রাহু, সেই সময় পর্যন্ত কিন্তু বাক সংযম রাখবেন প্রত্যেকে। নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশনের জায়গা, রবি আমাদের অনন্ত জ্ঞানের কারক, রাহু কি করবে, রাহু হচ্ছে মূর্খ, ইললেজিটিমেট কাজ কারা করে, ইললেজিটিমেট কাজ দু শ্রেণীর লোক করে, অবৈধ কাজ, এক হচ্ছে যে মূর্খ, যে তার মূর্খ মানে আপনি কিন্তু ভাববেন না তার অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে বলেই মানে সে বিদ্বান, আমি সেই শর্তে বলছি না, মূর্খ মানে যার কনসিকুয়েন্স বোধ নেই, যে মনে করে যে আইনকে ফাঁকি দিয়ে আমি কাজ করতে পারবো, এই ধরনের একটা টেন্ডেন্সি যাদের মধ্যে আছে, তারা সুনার অর ল্যাটার তারা কিন্তু ক্যাপচার্ড হবে। খুব পৃথিবীর বুকে কম লোক আছে, তারা তো আর তাদের সামনে এসে নাম বলবেন না যে আমি এতটা সৎ, তারা নয়, তারা লুকিয়ে থাকতো না। তো সেই সেই মানুষটি ব্যতিরেকে কিন্তু বাকিরা, মনে রাখবেন এই অবৈধ কাজ যারা করে তারা কিন্তু তাদের কনসিকুয়েন্সটা চিন্তা করে করে না। আরেক শ্রেণীর লোক হচ্ছে অ্যাডামেন্ট, এই দুটোই কিন্তু কন্ট্রোলড বাই রাহু। তো চেষ্টা করবেন অবৈধ কাজকর্মের সাথে নিজেকে লিপ্ত না করা, কারণ দ্বিতীয় ঘরকে ধনকারক ঘরও বলা হয়, দ্বিতীয় ঘর আমাদের মার্কেশ ঘর, দ্বিতীয় ঘর আমাদের ধনকারক ঘর, আমি কালপুরুষের দ্বিতীয় ঘর বলছি, মার্কেশ এবং ধনকারক ঘর, তো আপনার কাছে প্রচুর লোভ আসবে, রবি থেকে 10th হাউস, রবি তার নিজের লগ্নপতির নক্ষত্রে পাচ্ছে, তো সে কিন্তু তার স্বাস্থ্যের ব্যাপারে, রাজা তার স্বাস্থ্যের ব্যাপারে, অর্থাৎ প্রত্যেকটা ঘরের যিনি গৃহপতি বা গৃহপত্নী রয়েছে প্রত্যেকে নিজের স্বাস্থ্যের ব্যাপারেও নজর দেবেন। রবি নর্মালি কোথায় কাজ করে, রবি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে কাজ করে, আমাদের শরীরের সব থেকে গরম অংশ হচ্ছে আমাদের পেট, কারণ খাবারটা পচে এখানে, তো রান্না করতে গেলে তাপমাত্রা লাগে, তো এখানকার টেম্পারেচার বেশি, তো সেই সেই হিসাবে দেখবেন যে বেশি পিত্ত বৃদ্ধিকারী খাবার, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিকারী খাবার কম খাবে, বিশেষ করে গৃহপতি গৃহপত্নী যিনি আছেন, বাড়ির বড় ছেলে, অর্থাৎ যে বড়, কোনো কোম্পানির যিনি বড়, যিনি হেড, তিনি হচ্ছেন ওই এলাকা, ওই ওই সেকশনটার বা ওই কনসার্ন অফিস বা বাড়ি সেখানকার, তিনি হচ্ছেন বস, তো তিনি করবেন, তাহলে তার এফেক্ট বেশি হবে। 4 নম্বর হচ্ছে কোনো অসাধু কাজ করবেন না, কৃত্তিকা নক্ষত্র কিন্তু প্রচণ্ড সাধু, রাহু কি করবে পুরো ব্যাপারটাকে কনভার্ট করে দেবে, ওকে দিয়ে অবৈধ কাজ করাবে। রাহু সব থেকে মজা পায় যে লোকটার যে যোগ্যতা সম্পন্ন তাকে দিয়ে উল্টো যোগ্যতা সম্পন্ন কাজ করি, তো চেষ্টা করবেন সেটা
যে সততা থাকা, লোককে কড়া কথা না বলা, কড়া কথা বলতে গেলে এমন তার সাথে কিছু মানে অ্যান্সিলিয়ারি কথা বলে দেবে যে কথাগুলোর কে তাকে কিন্তু হার্ট করবে সেটা না বলা। নাম্বার থ্রি হচ্ছে অবৈধ কাজকর্মের সাথে যুক্ত না হওয়া। যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে রয়েছেন তারা ভীষণ অনেস্টির সাথে কাজ করবেন এবং নিজেদের শরীরও খুব ভালোভাবে চেষ্টা করবেন, বিশেষ করে যারা মেকানিক্যাল বা মেটালার্জিতে রয়েছেন যাদের মধ্যে বড় যন্ত্রপাতি সারানোর দায়িত্ব থাকে, সাবধানে করবেন, খুব অ্যালার্ট থাকবেন, না হলে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে ডিপেন্ডিং অন দশা। আপনাদের দশা ভালো থাকলে হবে না বা ছোটোর উপরে হবে, দশা খারাপ থাকলে একটু লার্জার সাইজে হতে পারে, বাট ভয়ের কিছু নেই। নাম্বার ফাইভ যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যারা বিভিন্ন সরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, ডিসিপ্লিন ফোর্সের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু ভীষণ সাবধানে কাজ করবেন। রাহুর প্রধান, রাহু কখনো রাজাকে পছন্দ করে না, সূর্য এবং চন্দ্র হচ্ছে তার প্রধান শত্রু, কারণ বলে দিয়েছিল ভগবানকে। তো সেই সময় সেই জন্য ওদের ওদের সহচর্যে থাকাকালীনই গ্রহণ হয়। এই দেখবেন যখন গিয়ে পরবর্তীকালে যখন অঘ্রাণ মাসে যখন আমাদের রবি যখন পাস করবে আমাদের বৃশ্চিক রাশি দিয়ে, তখন দেখবেন গ্রহণ হবে আবার। তো রাহু প্রধান কাজই হচ্ছে রাজা যে কাজ করে, রাজার কাজ হচ্ছে লেজিটিমেট কাজ, সরকারি কাজ মানে হচ্ছে লেজিটিমেট কাজ, বৈধ কাজ। রাহু সেখানে অবৈধতা তৈরি করবে, অর্থাৎ যারা সরকারি কাজকর্মের সাথে যুক্ত আছেন বা সরকারের কাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন বা সরকারের সাথে কোনো বিজনেস টার্মস অ্যান্ড কন্ডিশনে যুক্ত আছেন, তারা চেষ্টা করবেন সততার সাথে কাজ করা, না হলে কিন্তু প্রসিকিউশন করে দিতে পারে, এটা মাথায় রাখবার ব্যাপার আছে। পজিটিভ জিনিস একটা আছে এখানে, সেটা হচ্ছে যারা খুব ফটকা, আমি ফটকা মানে কিন্তু আপনারা কখনো ভাববেন না ফটকা মানে শুধুমাত্র শেয়ার, ফটকা মানে কিন্তু শুধুমাত্র শেয়ার নয়, স্পেকুলেটিভ জায়গা অনেক আছে, লটারিও স্পেকুলেশন। আপনি অজ্ঞাত সারে কোনো আত্মীয় স্বজনের থেকে কোনো প্রপার্টি আসলো সেটাও ফটকা, আপনি এক্সপেক্ট করেননি, যেটা এক্সপেক্টেড নয়, সেই জাতীয় কিছু মানি আসার যোগ আছে। কাদের ক্ষেত্রে যোগ আছে আমি তিনটে রাশি ক্ষেত্রে আপনাদের বলে দেব, যারা কিন্তু অফকোর্স সাবধানে থাকবেন, তারপরে যাদের যোগ আছে সেটা বলছি। যোগ আছে আমি দেখবেন এখানে রাশি ধরে বলবো, রাশি লগ্ন ধরে বলবো না, তার কারণ নক্ষত্রে আলোচনা করছি, এখানে রাশি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে তিনটে রাশি আছে, প্রথম হচ্ছে কন্যা রাশি, কারণ রবি দ্বাদশপতির নক্ষত্রে রাহু থাকবে, ভেরি কেয়ারফুল, নাইন্থ হাউসে আছে, পিতা বা পিতৃস্থানীয় লোক বা অধার্মিক কাজকর্মের সাথে যুক্ত হবেন না বা নিজেকে সেখান থেকে সেগ্রিগেট রাখার চেষ্টা করবেন, এবং বাবা মার বাবার সাথে বা বাবা তুল্য যারা আছেন, কাকা জ্যাঠা, তাদের সাথে সম্পর্ক ভালো, মামা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং তাদের শরীরের দিকেও যত্ন নেবেন। মকর রাশি এইট হাউসের নক্ষত্রে, অ্যাকচুয়ালি সে ফিফথ হাউসে বসে রয়েছে, তো এইট হাউসের নক্ষত্রের অধিপতি যদি ফিফথ হাউসে রাহু বসে থাকে এবং সেখানে শনি থেকেও ফিফথ হাউসে বসে রয়েছে, লগ্নপতি থেকেও ফিফথ হাউসে বসে রয়েছে, তো সন্তানদের প্রতি প্রচণ্ড নজর দেবেন এবং আপনার স্পাউসের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যদি দেখছেন ভদ্রভাবে কথা বলে চেষ্টা হচ্ছে না তাহলে ছেড়ে দেবেন, তার কথাবার্তার মধ্যে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণতা আসবে। শ্বশুর বাড়ির জন্য কিছু রেকারিং, কিছু রেভিনিউ এক্সপেন্ডিচার আপনাদের হতে পারে শ্বশুর বাড়ির রিলেটেড জায়গায়, তো সেটাকে চেষ্টা করবেন, আপনার সাধ্যের বাইরে গিয়ে জাহির করারও দরকার নেই, আবার কিপ্টের মতন বসে থাকারও দরকার নেই, দুটোর মধ্যে সাদৃশ্য রেখে কাজ করার চেষ্টা করবেন। আর শরীরের ক্ষেত্রে বলবো ব্লাড প্রেশারের দিকে নজর দেবেন, সন্তানদের দিকে নজর দেবেন। আর মীন রাশির ক্ষেত্রে কি বলবো, সিক্সথ হাউসের লর্ড এক বসে রয়েছে রাহু থার্ড হাউসে, তো ভাই বোন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবেন, চেষ্টা করবেন ভালো রাখার, স্পেশালি ভাই বোনের সাথে, বিশেষ করে যদি বোনের বিবাহ হয়ে গিয়ে থাকে, মানে অন্য গোত্রে যদি চলে যান বা দিদির অন্য গোত্রে চলে যান, তার সাথে জামাইবাবুর সাথে তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব সাবধানে পোলাইটলি রাখার চেষ্টা করবেন, প্রতিবেশীর সাথে মানে কথা নেই বাত্রা নেই, হয়তো ছোটোখাটো কোনো ব্যাপারেও খুব মারাত্মকভাবে প্রতিক্রিয়া দিলেন সেটা না করাই ভালো, খুব বড় অপরাধেও চেষ্টা করবেন বসে নেগোসিয়েট করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া, উত্তেজিত হয়ে মানুষকে আজে বাজে কথা বলবেন না।
আর যাদের ক্ষেত্রে একটু বেটার, মানে ফটকা যেটা বলছিলাম, সেটা হচ্ছে ধনু রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশি। এই তিনটের ক্ষেত্রে স্পেসিফিক বলছি, ধনু সিংহ মিথুন। নেগেটিভগুলো তো বলেইছি, পজিটিভ জায়গা হচ্ছে কিছু স্পেকুলেটিভ মানি আসতে পারে এবং সেই মানিটা কিন্তু ভালো কাজে লাগানোর চেষ্টা করবে। বাট আপনার কাছে যদি এরকম কোনো প্রস্তাব আসে যে আপনাকে ছোটোখাটো অসাধু কাজ করতে হবে, কোনো অসাধু কাজই ছোট বড় দিয়ে হয় না। এক টাকা চুরি করাও চুরি, 100 কোটি টাকা চুরি করাও চুরি, বা ফোরজারি করা, বা যেটাই হোক না কেন, তো অপরাধ চেষ্টা করবেন না করার। যদি কোনো নর্মালি কোনো জিনিসপত্র আসে, কাউকে না ঠকিয়ে যতটুকু নিজে পাচ্ছেন সেটাকে গঠনমূলক জায়গায় ব্যবহার করে চেষ্টা করবেন। বিশেষ করে আমি ধনু রাশির ক্ষেত্রে বলবো, যেহেতু ধনু রাশির দ্বাদশে কেতু আছে, তো চেষ্টা করবেন টাকাটাকে কোনো পজিটিভ জায়গায় ব্যবহার করা, বা চারিদিকে একটা প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, যদি কিছু অতিরিক্ত টাকা আসে সমাজের স্বার্থে কিছুটা অংশ ব্যয় করার চেষ্টা করবেন। এটাই অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, আশা করি আমি বলতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি একটা কথা শুধু বলে দেব, বৃষ লগ্নের কিন্তু যাদের স্যাটার্ন কোনো জলের ঘরে বসে রয়েছে, তারা কিন্তু সুগার থেকে এবং রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম থেকে খুব সাবধানে থাকবেন। এটা বৃষ লগ্নের ক্ষেত্রে বললাম, বা উল্টো দিকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও মোর অর লেস একই হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ব্লাড প্রেশারটাও অ্যাডেড হবে, কিছু প্রবলেম হলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। ভালো থাকবেন প্রত্যেকে।